সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল এই ভিডিওটি। কর্ণাটকের একটি কলেজের দৃশ্য এটি। বোরকা পরা মেয়েটি নিজের কলেজে ঢুকতেই তাকে লক্ষ্য করে স্লোগান দিতে দেখা যায় গেরুয়া পরিহিত কিছু যুবককে। তারা যখন জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তার দিকে এগিয়ে আসে, মেয়েটি তখন তাদের দিকে পাল্টা স্লোগান ছুড়ে দেন আল্লাহু আকবর বলে। এ সময় কলেজ কর্তৃপক্ষ মেয়েটিকে ভেতরে নিয়ে যায়। এসবের শুরুটা হয় যখন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সরকার সমস্ত স্কুল কলেজের পোশাক থেকে হিজাব নিষিদ্ধ করে। এটা ইউনিফর্মের অংশ নয়, কিন্তু এটা আমাদের সংস্কৃতির অংশ। আমরা এটা অনেক দিন ধরে পড়ছি, কিন্তু হঠাৎ করে তারা এরকম সিদ্ধান্ত কেন নেবে? আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কারো বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ নয়। আমরা শুধু আমাদের অধিকার চাই। যে শিক্ষার্থীরা হিজাব পরছে তারাই এটা শুরু করেছে। তারা শেষ করুক, আমরাও থামব। এখন তারা যদি হিজাব পরে আসে তাহলে আমাদেরও গেরুয়া পরে আসতে হবে। পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করেছে। এরই মধ্যে হিজাব পরার সাংবিধানিক অধিকার দাবি করে আদালতে গিয়েছেন বিক্ষোভকারীরা। সরকার 3 দিনের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আমরা আদালত থেকে পরিষ্কার নির্দেশনা পাব, এরপর সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আপাতত 3 দিন স্কুল কলেজ বন্ধ থাকবে। বিজেপি শাসিত কর্ণাটকের মোট জনগোষ্ঠীর 12% মুসলিম। সমালোচকরা বলছেন, ধর্মীয় বিভেদ ছড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।